বন্ধুরা আজকে আমাদের পুঁই শাক চচ্চড়ি হবে দেখতেই পাচ্ছো আমার মা চলে এসেছেন সকাল সকাল পুঁই শাক তুলতে আমার মায়ের স্পেশাল জমি কে পুঁই শাক রান্না করবা হ্যাঁ বাড়িতে হয়েছে তোমার জমিতে হয়েছে বলো জমি না এটা বাড়ি এই দেখো পুঁই শাক পাতাগুলো দেখো যে ছোট ছোট হয়েছে যদিও খুব বড় বড় নয় দাও আমার হাতে দাও ধরতে পারবো না এই তো বড় বড় পাতা ঢাকেশ্বরী পাতা বাতাসে নিম গাছ বাইনা দিয়া নিম গাছ তো দেখতেই পাচ্ছ পাঁচশো পয়সা এখানে তোলা হয়ে গেছে আর আমাদের দুই তিনজন লোক পাঁচশোর বেশি লাগবে না এটি যথেষ্ট এই বাজারে অনেক দাম তো হেভি শুনতে হয়েছে পয়সাগুলো তো আজকে রেসিপিটা হবে তো চলো দেখতে থাক তো শাক চবচুরির তরকারি দেখতেই পাচ্ছ কী কী সবজি লাগছে এই হচ্ছে শাক আর সবজি হিসেবে কুমড়ো আলু পটল ঝিঙা তো এইগুলো দিয়ে পুঁই শাক চচ্চড়ি আজকে রেসিপিটা হবে তো দেখতে থাকো সঙ্গে থাকুন ওকে তো বন্ধুরা প্রথমে পুঁই শাকটাকে এবং সবজিগুলোকে কোটা কাটা করতে হবে কুটে নিতে হবে ভালো করে তো দেখতে পাচ্ছ কোটা কমপ্লিট হয়ে গেছে শাকগুলো কাটা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর সবই আলাদা করে পাত্রে সাজিয়ে নেওয়া রয়েছে তো এই পুঁই শাক চচ্চড়ি নিরামিষ আজকে খুব সুন্দর করে আজকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই এই নিরামিষ প্রক্রিয়ায় পৈশাক রেসিপিটা আজকের ভিডিও দেখতে পাবেন আপনারা দেখবেন এবং কতটা ভালো লাগছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন কীভাবে করতে হবে সহজে তো এই পই রেসিপি করার জন্য প্রথমে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো পোটা রয়েছে এদিকে মশলা সরষে আর হচ্ছে লঙ্কা কিন্তু বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন তো এবারে কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তেল গরম হবে তো পাঁচফোরণ দিয়ে দিলাম এবারে পটলগুলো কিন্তু একটু তেলে আধ ভাজা করে ভেজে নিতে হবে গ্যাসের আশটা একটু মিডিয়ামে দিয়ে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে তো পটলগুলো মোটামুটি ভাজা ভাজা হয়েই গেছে এবারে কুমড়ো আর সবজিগুলো কিন্তু একে দিয়ে দেব তেলে ভালো করে নাড়াচাড়া করতে হবে সবজিগুলো 네. 그럼 해가는길 তো আধ ভাজা মতন সব একটু তেলের ভালো করে নেড়াছাড়া করে ভেজে নিলে কিন্তু স্বাদটা দারুণ হবে তার জন্যই কিন্তু ভেজে নিতে হচ্ছে তো এবার ঝিঙাটাও কিন্তু দিয়ে দিলাম তো সব সবজি কিন্তু দেয়া হয়ে গেল আর যত একটু নেড়ে নেওয়া যাবে ততই কিন্তু স্বাদটা দারুণ হবে তার জন্যই কিন্তু একটু তেলে আপনাকে অবশ্যই একটু আধ ভাজা মতন করে নেড়ে নিতে হবে তো আজকে আপনারা দেখবেন নিরামিষ প্রক্রিয়ায় একদম সুন্দর স্বাদের একটা পুঁশাক রেসিপি এবারে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি তো লবণের পরিমাণটা হলুদের পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন এবার মিষ্টি দিচ্ছি চিনি অর্থাৎ চিনিটা কিন্তু আপনাদের যদি পছন্দ না থাকে দেবেন না অনেকে মিষ্টি পছন্দ করে না তাদের ক্ষেত্রে বলব অবশ্যই না দিলেও কোনো সমস্যা নেই আর এদিকে হলুদ দিয়ে দিলাম তবে এখানে আমি মিষ্টি দিয়েছি তো লবণ হলুদ মিষ্টি তিনটে কিন্তু আমার দেওয়া হয়ে গেল এগুলো একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আপনারা সবজি বা শাকের পরিমাণ যতটা হবে তার উপর ভিত্তি করে একটা আইডিয়া করে নিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এবারে শাকগুলো দিয়ে দিচ্ছি একটু চাপা দিয়ে দিলাম তো আবার এটাকে মশারা বাটা হয়ে গেছে মশারাও দিয়ে দিচ্ছি এদিকেও সিদ্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন তো জল অলরেডি বেরিয়ে গেছে আর সিদ্ধের জন্য যদি প্রয়োজন না হয় জল দেওয়ার দরকার নেই যদি আপনাদের করার ক্ষেত্রে যদি দেখেন যে জল বেরিয়ে গেছে তো সেক্ষেত্রে যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আলাদা করে জল দেওয়ার দরকার নেই আর যদি দেখেন না জল এখানে বেরোচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে অল্প করে একটু জল ইউজ করবেন কারণ সিদ্ধ তো করতে হবে তো সেক্ষেত্রে ঝিঙা আছে এবং শাক থেকে অনেকটা জল কিন্তু বেরিয়েছে তো এখানে মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলেন আর সিদ্ধও হয়ে গেছে আর যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু এই জলটা শুকনো শুকনো হলেই কিন্তু শাকটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওয় কিন্তু এটাই ছিল যে বাঙালির প্রিয় পুঁই শাক রেসিপি নিরামিষ প্রক্রিয়ায় আপনাদের সামনে আজকের ভিডিওই দেখানোর চেষ্টা করলাম তো এই জলটা কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে তবে খুব শুকনো করতে হবে না একটু রস থাকবে তবেই কিন্তু স্বাদটা পাবেন তা আপনারা চাইলে আপনারা অবশ্যই শাক রেসিপি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন যদি কোনো সমস্যা থেকে থাকে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর রেসিপি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ রয়েছে আমাদের একটা চাইলে আপনারা সেটাকেও ফলো করতে পারেন তো আপনারা নেক্সট ভিডিও কিসের ওপর দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই তার উপর ভিত্তি করে কোনো না কোনো রেসিপি আপনারা কিন্তু পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ